বাংলাদেশের দীর্ঘ সংগ্রামের পথ দিয়ে স্বাধীন বাংলাদেশে যে গণতান্ত্রিক ধারা অব্যাহত হয়েছিল সেটা ব্যাহত হয়েছে। সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল এবং মার্শাল ল জারি করে রাষ্ট্র পরিচালনা, যা সম্পূর্ণ সংবিধান পরিপন্থী, আর সেই ধারাই এই দেশে 21 বছর সরকার পরিচালিত হয়েছে, যার ফলে মানুষের যে উন্নয়ন এবং উন্নয়নের যে গতি সেটা ব্যাহত হয়েছিল। বাংলাদেশের ইতিহাসে প্রথম প্রবৃদ্ধির 9 ভাগের উপর অর্জিত হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমলে 1975 সালে, কিন্তু 15 আগস্টের পরে সেই অগ্রগতি সম্পূর্ণ থেমে যায়। কারণ অবৈধভাবে ক্ষমতা দখলকারী যারা একাধারে জাতির পিতা হত্যার পর যিনি সেরা প্রধান হলেন, তিনি একদিন নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিলেন। এই ঘোষিত রাষ্ট্রপতি অনির্বাচিত লোক দিয়ে কখনো দেশের উন্নতি হয় না, এটা প্রমাণিত সত্য। তো 21 বছরে এই উন্নয়নটা হতে পারেনি। 96 সালে সরকারে আসার পর জনগণের সেবক হিসেবে আমরা কাজ করেছি, অন্তত জনগণের উন্নয়ন অন্তত আমরা করতে পেরেছিলাম। বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছিলাম, সাক্ষরতার হার বাড়িয়েছিলাম, খাদ্য উৎপাদন বাড়িয়েছিলাম, কিন্তু আমরা আবার 2001-এ আসতে পারলাম না ক্ষমতায়। দ্বিতীয়বার ক্ষমতায় এসে 2008 সালে নির্বাচনে আমরা রূপকল্প 21 ঘোষণা দিয়ে সরকার গঠন করি, এবং আমাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনার মাধ্যমেই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাই। বাংলাদেশ 21 সালের মধ্যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। এটা সম্ভব হয়েছে একমাত্র 2009 সালে সরকার গঠন করার পর থেকে ধারাবাহিকভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত ছিল বলেই, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সরকারে ছিল বলেই যে এই উন্নয়নগুলি সম্ভব হয়েছে। যদি এই ধারাবাহিক গণতান্ত্রিক ধারা না থাকতো, তাহলে এ দেশ কিন্তু এত উন্নত হতে পারতো না। এই দেশটা জাতির পিতা নেতৃত্বে আমরা স্বাধীন করছি, কাজে আমাদের একটা দায়িত্ব আছে দেশের জন্য, জনগণের জন্য। সেই দায়িত্ববোধ থেকে আমরা দেশ চালাই, ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি। এখন আমাদের লক্ষ্য 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলব, কারণ আমরা ই গভর্নেন্স চালু করব, ই জনগোষ্ঠী, স্মার্ট জনগোষ্ঠী, স্মার্ট অর্থনীতি এবং স্বাস্থ্য, শিক্ষা সবকিছুতেই আমরা এই স্মার্ট অর্থাৎ ডিজিটাল ডিভাইস ব্যবহার করবো। তাছাড়া চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী জনগোষ্ঠী তৈরির জন্য ইতিমধ্যে আমরা ট্রেনিং এর ব্যবস্থা নিয়েছি।